বিরহে কাঁদছে বাড়ি ও গাড়ি, লেখা রাজীব দত্ত। এলগিন রোডের বাড়িটা এখনো রয়েছে তোমারই অপেক্ষায়, তুমি আসবে ফিরে আসবে, তাই সারা রাত জেগেও কাটায়। দেয়ালের ইটগুলোর বড্ড মন খারাপ তোমার জন্য, ফেলছে চোখের জল অনবরত। দেয়ালগুলি স্যাঁতস্যাঁতে এখন ওদের চোখের জলে, ওরা বুঝে উঠতে পারছে না কেন তুমি এখনো ফিরলে না। সেই যে রাতের অন্ধকারে বেরিয়ে গেলে তুমি ফিরলে না কেন এখনো, এটাই ওরা প্রশ্ন করে। নিঝুম রাতের অন্ধকারে চারিদিকে যখন নিস্তব্ধ, সকলে ঘুমোয় মগ্ন, জেগে থাকে ওই বাড়ি, যদি তুমি আসো ফিরে রাতের অন্ধকারে। এইভাবেই ওর দিন কাটছে তোমার ফিরে আসার অপেক্ষায়। চোখের পাতা বন্ধ নাই করে, মাঝে মাঝে মনে হয় চিৎকার করেও জানতে চায়, রাতের অন্ধকারে কোথায় নিয়ে গেলে আমাদের ছেলেটাকে, কেন ফিরল না এখনো, জানতে চাই, জবাব চাই, জবাব তোমাদের দিতেই হবে। সুভাষের জন্য কুমড়ে কাঁদেও সব সময় সুভাষকে খোঁজে। মাঝে মধ্যে ওর কান্নার আওয়াজ প্রতিধ্বনি হয়ে ছড়িয়ে পড়ে আকাশে বাতাসে, অপেক্ষায় আছে ও, একদিন সুভাষ ফিরে আসবে। তোমার সেই গাড়ি, যে গাড়িতে চড়ে রাতের অন্ধকারে ছেড়েছিলে বাড়ি, সেই গাড়িও রয়েছে তোমার অপেক্ষায়। দরজার দিকে মুখ করে দিন গুনছে, তুমি কবে আসবে ফিরে। তুমি ফিরলে তোমায় নিয়ে ও ঘুরবে শহর জুড়ে, আনন্দে ঘুরবে শহর জুড়ে, চিৎকার করে বলবে দেখো তোমরা দেখো, দেখো তোমরা দেখো, দু চোখ মেলে দেখো, আমাদের সুভাষ, আমাদের সুভাষ বাড়ি ফিরেছে। বলেছিলাম না ও ফিরবেই, ও ফিরবেই একদিন। এই আশায় রয়েছে ওই ফিটন গাড়ি, তোমার বিরহে ওর দুই চোখ হতে এখন সমানে অশ্রু ঝরে।